করে একটি হিন্দি ভজন গাইতে গাইতে মায়ের আমরা বৃন্দাবনে প্রবেশ করব পরিবার সবাই মিলে করে 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 দল দেবেন আর বাবা আমরা সবাই হলি ধ্বনি দেবেন চলো মন চলো মন হলি ধ্বনি দাই গৌর হরি বল চলো মন চলো মন চলো মন চলো মন চলো মন চলো গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি নির্মল পানি নির্মল পানি নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি শীতল শীতল হতা শরীর চলো মন গঙ্গা বিদায় গৌর হরি বল তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা जो गंगा के तीर में जाकर हम क्या देखे जो जमुना के तीर में जाकर हम क्या देखे परी बोल मायरा जमुना तीर के हमला की देखी ना भगवान श्री जमुना तीर विराज कर चें ये माँ का हुए दानी है चें कि बंशी नहीं दानी आचें बाबा और माथा एक टा मुकुट अच्छा ये मुकुटे एक ही मयूरी ने पाक ना लगाना आचें बाबा अच्छा ये दिशा देखे पौधा पत्ता कलम दिले मोरो मुकुटोपी पीतंबर शोभे मोरो मुकुटोपी पीतंबर शोभे मोरो मुकुटोपी पीतंबर शोभे मोरो मुकुटोपी पीतंबर शोभे पीतंबर शोभे पीतंबर शोभे पीतंबर शोभे मोरो पीतांबर शोभे मोरो मुकुटोपी पीतांबर शोभे कुंडलम कुंडलम झलकत शीर चलो गंगा जमुना विदाई गौर हरि बोल हरि बोल हरि बोल गंगा जमुना तीर चलो गंगा তাহলে ভগবান দাঁড়িয়ে আছেন বাবা আর একটি বংশিনী ভগবান সর্বদা রাধারানীর নাম গুণগান গাইছেন আর সেই দৃশ্যকে পদকর্তা কলম দিলেন কি বললেন বাবা বংশী বাজাব তো গাব তো কানা বংশী বাজাব তো গাব তো কানা বংশী বাজাব তো গাব তো কানা বংশী বাজাব তো গাবত সঙ্গেলি সঙ্গেলি বলবীর চলো গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর এবার এত সুন্দর ভজনটি যিনি আমাদের উপহার দিলেন বাবা তার কথা আমরা একটু মন দিয়ে শুনি ইনিকে ইনি হলেন ভজন সাধিকা শ্রীমতী মীরাবাই এই মীরাবাই এত সুন্দর ভজনকে আমাদের লিখলেন মায়েরা এই মীরাবাই আর কেউ নয় এই মীরাবাই দুই যুগ ধরে ভগবানকে খুঁজেছেন মায়েরা ভগবানের বদনটা কিন্তু ভগবানের বদন দর্শন করতে পারেনি তার কারণ জানি এই মীরাবাই ছিলেন দ্বাপর যুগে মাধবী বলি বল সুবলের স্ত্রী ছিলেন আর সুবলকে আপনারা জানেন ভগবানের বন্ধু সুবলের যখন বিবাহ হচ্ছিল তখন ভগবান কৃষ্ণ বলেছিল সুবল দাদা তোমার স্ত্রী আমার বৌদির মুখ এই বৃন্দাবন প্রথমে আমি দর্শন করব তারপরে বৃন্দাবনবাসী সবাই দর্শন করবে
সুবল দাদা বলেছিল বেশ কৃষ্ণ আমার স্ত্রী মুখ বদন আগে তুই প্রথম দর্শন করবি কিন্তু অঘটনটা কোথায় ঘটল জানেন ভাইরা যখন বিবাহ হয়ে গেল সুবল যখন মাধবীকে নিয়ে ঘরে আসবে এদিকে মাধবীর মা কন্যাদায় করার সময় মাধবীকে ডেকে বলছে মাধবী এই মাধবী শোন শোন মা আমার কাছে শোন আমার একটা কথা মন দিয়ে শোন মা ওই বৃন্দাবনে যখন যাবি তুই সবার বদন দর্শন করবি তোর বদন সবাকে দর্শন করাবি কিন্তু ওই নন্দের বেটা যে কৃষ্ণ আছে না ওই কৃষ্ণের বদন তুই কোনদিন দর্শন করবি না আর তোর বদন কৃষ্ণের কোনদিন দর্শন করতে দিবি না দেখলেন মায়েরা মায়েদের কোথায় অপরাধ দেখুন মায়েরা আমরা যদি সন্তানকে ঠিকমতো মানুষ না করতে পারি তাহলে আমাদের কত কষ্ট হয় দেখুন বাবা হরি বউ এই যে মা বলে দিল তুই কৃষ্ণের বদন দর্শন করবি না আর কৃষ্ণকে তুই তোর বদন দর্শন করতে দিবি না মাধবী বলছে বেশ মা তোমার কোনো চিন্তা নেই ওই কৃষ্ণের বদন আমি দর্শন করব না আর আমার বদন আমি কৃষ্ণকে দর্শন করতে দেব না এই বলে বৃন্দাবনে চলে এলো মায়েরা আর যখন সুবল বিয়ে করে নিয়ে ঘরে এসেছে মাধবীকে সুবল কৃষ্ণ আমার ছুটে ছুটে গিয়েছে বাবা বদন দর্শন করবার জন্য বৌদির বদন এমন সময় বৌদিকে গিয়ে বলছে বৌদি ও বৌদি যখন বৌদি বৌদি করে যাচ্ছে বাবা তখন মাধবের মাধবীর সখী মাধবীকে বলছে ওই যে ও মাধবী ওই যে ছেলেটা বৌদি বৌদি করে আসছে না ওইটাই হলো নন্দরাজার ছেলে আর তোমার মা যাকে বদন দর্শন করতে মানা করেছিল সঙ্গে সঙ্গে মাধবী কি করলো মায়েরা নিজের আঁচলটা নিয়ে বদন ঢাকা দিয়ে দিল মায়েরা হরি বউ আঁচল দিয়ে বদন ঢাকা দিয়ে বসে আছে এমন সময় কৃষ্ণ এসে বলছে বৌদি তুমি আঁচলটা সরাও আমি তোমার বদন দর্শন করাবো মাধবী বলছে না বদন দর্শন করা যাবে না তখন সুবল দাদাকে বলছে সুবল দাদা তুমি একটু তোমার স্ত্রীকে বলো না আমি তোমার স্ত্রীর বদন দর্শন করবো সুবল বলছে মাধবী তুমি একটু আঁচলটা সরাও কৃষ্ণ তোমার বদন দর্শন করবে মাধবী বলছে না আমি দর্শন করাতে দেব না কৃষ্ণ বারংবার বলার পরে যখন মাধবী বদন দর্শন করতে দিল না তখন ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে বলেছিল মাধবী আমি আজকে তোমার বদন দর্শন করবার জন্য যে ব্যাকুল হয়েছি তুমি আমাকে বদন দর্শন করতে দিচ্ছ না এমন একটা দিন আসবে আমার বদন দর্শন করবার জন্য তুমি ব্যাকুল হবে পাগল হবে কিন্তু তুমি আমার বদন দর্শন করতে পারবে না সেদিন কৃষ্ণ আমার সেখান থেকে চলে গিয়েছিল বাবা বিমুখ হয়ে সেই দিনটা এলো মায়েরা বেশি দিন দেরি হলো না কবে জানেন যেদিন পরিভল দেবরাজ ইন্দ্র ওই বজ্র বিদ্যুৎ দিয়ে বৃষ্টি দিয়ে বৃন্দাবনবাসীকে বিপদে ফেলেছিল মায়েরা আর ভগবান বৃন্দাবনবাসীকে বাঁচাবার জন্য ওই নিজ কনিষ্ঠাঙ্গুলি করে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন বাবা এক সপ্তাহ ধরে ভগবান আমার কনিষ্ঠাঙ্গুলি করে গিরি গোবর্ধনকে ধারণ করে আছেন পর্বতকে বাবা আর সবাই সেই পর্বতের নিচে আশ্রয় নিয়েছে এমন সময় মাধবী দর্শন করলো কি ওই ঘোমটার আড়াল থেকে একটা অপূর্ব একটা সুন্দর হাত যেন কার উপরে চলে গিয়েছে আর গিরি গোবর্ধনকে সে ধারণ করে আছে মাধবী তখন সেই সুন্দর হাতটি দেখে বলছে সখী এই সখী দেখ দেখ কত সুন্দর হাতটি কার কি অপূর্ব দেখতে অঙ্গুরিগুলো দেখলে মনে হয় যেন হা কি সুন্দর জানি না যার এত হাত এত সুন্দর তার বদনটা কত সুন্দর দেখতে লাগে একটিবার আমার তার বদন দেখতে বড় ইচ্ছা হয় সখী বলছে এই মাধবী তুমি কি বলো এতদিন তুমি যার বদন দর্শন থেকে বিরত রয়েছ এতদিন তুমি যাকে বদন দর্শন করাওনি সেই তো তারই হাত এটা ওই নন্দীর বেটা কৃষ্ণ যখনই বলেছে মাধবী আঁকতে উঠলে একই আমার মা তাহলে আমার সঙ্গে একই ব্যবহার করল আমার মা এমন ব্যবহার করলো আমার সঙ্গে করল মাধবী বলছে মা তুমি আমাকে কি ব্যবহার করলে তুমি আমার সঙ্গে যার হাত দেখলে এত সুন্দর মনে হয় জানি না তার বদন দর্শন করলে আমার হৃদয়টা কত আনন্দ হবে মাধবী তখন মনে মনে ভাবছে যাই হোক মার কথা আমি ফেলে দিই আমি ওই বদনটাকে একবার দর্শন করি ধীরে ধীরে মাধবী যখন সেই বদনটা দর্শন করে বলে আঁচল খুলেছে মায়েরা এমন সময় কৃষ্ণ কি করেছে তার দক্ষিণ হস্তটা নিয়ে নিজের বদনে ঢাকা দিয়েছেন মায়েরা মাধবী যতবার দর্শন করতে যায় ভগবান হস্ত নিয়ে বদনে ঢাকা দেয় মাধবী সেদিন বদন দর্শন করতে পারলো না বৃন্দাবনে থাকাকালীন কোনোদিন দর্শন করতে পারলো না ভগবানের বদন আর সেই বদন দর্শন করে বলে মাধবী পরের জন্য এই কলিকালে বাবা মীরাবাই হয়ে এলো মেবরের রানী ছিলেন এই মীরাবাই মায়েরা আর সেই ভগবানের বদন দর্শন করে বলে একদিন তিনি ওই রাজত্ব ছেড়ে দিয়ে বাবা ভিখারিণী হয়েছিলেন
আর ভিখারিনী হয়ে বাবা ওই কৃষ্ণের বদন দর্শন করে বলে বাবা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছিলেন কিন্তু ভগবানের বদন দর্শন করতে পারেনি যখন বিদ্যা হয়ে গেলেন শীর্ণ জীর্ণ হয়ে গেলেন মারা যাচ্ছে এমন সময় বৃন্দাবনে এক বৃক্ষের গোড়ায় মাধবী বসে আছে মারা যাবে আর তার শরীরটাকে কাক খাবার জন্য বাবা কা কা করছে গাছের ডালে এমন সময় মাধবী সেই কাককে ডেকে বলছে কা ওরে কাক রে আমি তোর কাছে অনুরোধ আমার এই দেহটা যখন লয়ে যাবে এখানে আমার যখন প্রাণ বায়ু বের হয়ে যাবে আমার শরীরটা তুই ঠুকরে ঠুকরে খেয়ে নিস কিন্তু কাক আমার এই হৃৎপিণ্ডটা যেন তুই খাস না আমার এই নয়ন দুটি তুই যেন খাস না আমার নয়ন দুটি তুই এখানে রেখে দিয়ে যাবি আমার গোবিন্দ যখন কোনোদিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে আমি জীবনকালে নাই হ আমার মৃত্যুকালে আমার গোবিন্দকে আমি দর্শন করতে পারবো ওরে কাক রে আর একটা কথা তোর কাছে আমি বলি তুই শুনে রাখ আমি যখন মারা যাব আমার হৃৎপিণ্ডটাকে তুই নিয়ে এই মন্দিরে রেখে আসবে আমার গোবিন্দের চরণ তলে আমি গোবিন্দকে কেঁদে কেঁদে বলবো হে প্রাণ গোবিন্দ আমি তোমার কাছে কি অপরাধ করেছি তুমি এই জগতে আমাকে দর্শন দিলে না আমার মরণকালে তুমি একবার আমাকে দর্শন দাও যখন রাধারানী এমন করে কাঁদছে বাবা এমন সময় রাস্তা দিয়ে পূজারী হেঁটে যাচ্ছে বাবা মন্দিরে পূজা দেওয়ার জন্য আর পূজারি হ্যাঁ পূজারি আমার মীরাবাইয়ের কান্না শুনে মনে মনে ভাবছে কোন পাগলিনী এমন করে বসে বসে কাঁদছে যাই হোক আমার সব কথায় লাভ নেই পূজারি যখন বাবা মন্দিরে প্রবেশ করেছে ভগবানের দিকে যখন তাকিয়ে দেখছে ভগবান তার নয়ন দিয়ে কাঁদছে ভাইরা পাথরের মূর্তি আজকে নয়ন বাড়ি ঝরছে আর মীরাবাইয়ের সেই অঙ্গের এক টুকরো কাপড় আমার ভগবানের অঙ্গে পড়ে আছে পূজারি বুঝতে পারলেন এই ভিখারিটি আর কেউ নয় যে স্বয়ং কোন একটা বড় ভক্ত হবে পূজারিনী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যখন সেখানে গেলেন বাবা সেখানে গিয়ে দেখলেন মীরাবাই নাই সেখানে কোনো মীরাবাইয়ের চিহ্ন না এই মীরাবাই ভগবানের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর মীরাবাই যখন বাবা কারাগারে ছিলেন এত সুন্দর সুন্দর ভজন আমাদের উপহার দিয়েছিলেন আর সেই মীরাবাই অবশেষে বললেন কি বললেন মীরাকে প্রভু গিরিধারী নাগর মীরাকে প্রভু গিরিধারী নাগর মীরাকে প্রভু গিরিধারী নাগর মীরাকে প্রভু গিরিধারী নাগর গিরিধারী নাগর গিরিধারী নাগর বলে গিরিধারী নাগর গিরিধারী নাগর প্রভু গিরিধারী নাগর মীরাকে প্রভু গিরিধারী নাগর চরণ কাম কমল ধরু শির চল ভন গঙ্গা যমুনা তীর চল দাই গৌর হরি বল হরি বল হরি বল তীর চল গঙ্গা যমুনা